আমরা অলরেডি সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি। আমাদের আর সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে সেন্ট মার্টিন যেতে। সেন্ট মার্টিন আমরা নিকটেই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের অতিক্রম করলো দ্য টাইটানিক ক্রুজ, দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি আমাদের অতিক্রম করলো। আমরা খুব তাড়াতাড়ি সেন্ট মার্টিন পৌঁছে যাব। আমরা দেখে যাচ্ছে সাগরের বঙ্গোপসাগরে আছি এখন আমরা। তো বঙ্গোপসাগরের ঢেউ আমরা দেখতে পাচ্ছি, ঢেউয়ের তালে তালে আমাদের জাহাজ ঢুলছে। ঢেউগুলো খুবই উঁচু উঁচু। আমরা জানি যে বঙ্গোপসাগরের ঢেউ অনেক উঁচু উঁচু হয়। বঙ্গোপসাগরের ঢেউ দেখতে পাচ্ছি। না ভাই, ভিডিও করতেছি। আমাদের জাহাজ খুলছে, সাগরের উত্তাল ঢেউ, সাগরের উত্তাল ঢেউ দেখতে আসলে সত্যি চমৎকার। সত্যিকার সাগরের ঢেউগুলো অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি মায়ানমার, বার্মা, এটা হলো যে মায়ানমারের সীমান্তবর্তী এলাকা। এটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বাট আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দেখা যাচ্ছে। সাগরের ঢেউ আমাদের জাহাজ কাঁপছে। আমরা অলরেডি সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি, আগে বলেছি। এখন সমুদ্রের উত্তাল ঢেউ আমাদের জাহাজ কাঁপছে। ঢেউগুলো সত্যি অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন। জানি না ভিডিওতে তেমন ফিল করা যায় কিনা, বাট বাস্তবে অনেক ভালো করে ফিল করা যায়। এবং শুষ্ক বাতাস। আর আমাদের এই পাশে দেখা যাচ্ছে হলো মায়ানমারের সমুদ্র সীমান্তবর্তী এলাকা, খুব কাছে। আসলে সত্যিকার অর্থে অসাধারণ। অনেক দূর হবে, আপনারা ভয় পাচ্ছে, আপনারা ভয় পাচ্ছে।
আপু আপু কেমন লাগছে? সেন্ট মার্টিন দেখা যাচ্ছে আমরা সাগরের মাঝে, আমাদেরকে নাচাচ্ছে যেখানে মন চায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় মন চায় যেখানে মন চায় সেখানে যাব হারিয়ে, দুঃখটাকে দিলাম ছুঁয়ে। হ্যাঁ এই এখন কিন্তু বাতাস অনেক প্রচুর এবং আমরা দেখতে পাচ্ছি খুব কাল ঢেউ আমাদেরকে নাচাচ্ছে দুলাচ্ছে। এবং খুব ভালো লাগছে যে সমুদ্রের উত্তাল ঢেউ আমাদেরকে তোলাচ্ছে এবং আমরা সবাই খুব এনজয় করছি। কি সুন্দর ঢেউ, সমুদ্রের উত্তাল ঢেউ আমাদের সাথে সাথে আমরা খুব তুলছি এবং খুব মজা লাগছে আমাদের। আমরা সবাই খুব ভালো করছি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো স্যার মাঠে। যেখানে ভিড়বে সেখানে সত্যি খুব অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা এই মুহূর্তে আবারও একটা বড় ঢেউ আসতেছে, খুব ভালো লাগতেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবো সেন্ট মার্টিনে।
পাশে আছে তিনটা, আর এই সবগুলো আছে যাত্রীরা একসাথেই নামছেন, যে কারণে এই পথটা লোকের কারণ। এটাই হলো সেন্ট মার্টিনে যাওয়ার প্রধান পথ, জাহাজ থেকে নেমে মানুষ এখান থেকে এখান দিয়েই ভিতরের দিকে যায়। আমরা একটু পরে ভিতরে মুভ করব। ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশের অন্যতম সৌন্দর্যপূর্ণ স্থান, সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিনে। আজকে আমরা সেন্ট মার্টিনে আসলাম টেকনাফ থেকে। What's your feelings? I am very happy. I was really happy to see you. I don't know what you're saying. I don't know what you're saying. Hello there. Shagotom, St. Martin, Shagotom. এগুলো সব শুটকির দোকান। আমার সাথে উপস্থিত আছেন আমাদের বড় ভাই বিল্লাল ভাই, ইংলিশ 7 ব্যাচের ভাই। এখন তার এক্সপিরিয়েন্স বা ফিলিংস বল। ধন্যবাদ আরিয়ান আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন যে আমরা আছি এখন পৃথিবীর সেরা একটি দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে, এখন আমরা অবস্থান করতেছি। আমি আমার জীবনে প্রথম আসছি, তো আমার কাছে ফিলিং কী বলবো, ভাষা প্রকাশ করতে পারছি না। ইংরেজি একটা ভাষা বলছিল যে দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যানট বি সিন ইন ইভেন টাচ মাস্ট বি ফেল উইথ আস। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় হৃদয় দিয়ে। আমি আপনাদের কথা বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু আমার হৃদয় যে অনুভব করতেছে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। অনেক অনেক ভালো লাগতেছে, বিশেষ করে আমার ডিপার্টমেন্ট ইংরেজি পরিবারের ছোটো ভাই আর আমাদের সম্মানিত বড় ভুন কয়েক তিনজন আসছেন, তারপরে হলো যে আমাদের সম্মানিত শিক্ষক মহাদের সাথে আমাদের ভ্রমণটা করতে খুব ভালো লাগছে। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের ভিতরে আমাদের খুব ভালো লাগতেছে। তবে আরিয়ানকে আমি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাইছি আমাকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। আমি বলবো যে যারা যেই জায়গাতে আসছেন না কেন, তারা যদি এটাকে পজিটিভভাবে নেন তাহলে আমাদের ব্লু সি রিসোর্টস অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে আমরা থাকবো। স্বাগতম।